বন্ধুরা, আবারও চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা, বেশ কিছুদিন আগে মোটো কিন্তু তাদের মোটো ফিউশন এবং মোটো G60 ফোন কিন্তু বন্ধুরা লঞ্চ করে দিয়েছিল। তো এবারও কিন্তু মোটো তাদের জি সিরিজের মোটো G20 ফোনটি লঞ্চ করে তে চলেছে। তো বন্ধুরা, সেই মোটো G20-তে কী কী স্পেসিফিকেশনস রয়েছে, ইন্ডিয়ান প্রাইসের দামই বা কত রাখা হতে পারে, সমস্ত কিছু ডিটেলসে আলোচনা করব আজকের এই ভিডিওতে। তার জন্য আজকের এই ভিডিওটি পুরো শেষ পর্যন্ত দেখতে থাকবেন। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক। প্রথমে আমি বলি যে মোটো G20-তে এখানে প্রথমে আমরা ব্যাটারিতে আসি, অর্থাৎ ব্যাটারিও রয়েছে এখানে একটা ইয়াব বড় ব্যাটারি, যেখানে 5000 mAh ব্যাটারি রয়েছে, এবং তার সঙ্গে থাকছে একটা মিনি 3.5 অডিএমএম জ্যাক কিন্তু বন্ধুরা এখানে প্রোভাইড করা হচ্ছে। তো ক্যামেরার কথা বলতে গেলে এখানে ক্যামেরাতে রয়েছেও চমক, অর্থাৎ প্রথম ক্যামেরাটা 48 MP, যার অ্যাপারচার থাকছে 1.7। তারপরে থাকছে ডেপ্থ সেন্সার, ম্যাক্রো ক্যামেরা থেকে প্রোটেক্ট ক্যামেরা থেকে শুরু করে সমস্ত কিছু বন্ধুরা এখানে প্রোভাইড করা হচ্ছে। অর্থাৎ প্রাইমারি ক্যামেরাটার পর, অর্থাৎ তিনটি যে সেন্সার রয়েছে সেখানে আমরা শুনতে পাচ্ছি 2.2 এখানে অ্যাপারচার এখানে প্রোভাইড করা হবে। এবং এখানে ফ্রন্ট ক্যামেরা হিসেবেও রয়েছে কিন্তু বন্ধুরা চমক, অর্থাৎ এখানে 16 MP কিন্তু বন্ধুরা একটা ফ্রন্ট ক্যামেরা এখানে প্রোভাইড করা হচ্ছে। তো এই মোটো G20 যদি আমরা স্টোরেজ ভেরিয়েন্ট হিসেবে দেখি, সেখানে রয়েছে 4 GB RAM এবং 64 GB অব্দি স্টোরেজ, এবং এখানে স্ন্যাপড্রাগন এবং মিডিয়াটেক কোনো প্রসেসারই এখানে থাকছে না। এখানে ইউনিসেকটি একটা প্রসেসর কিন্তু বন্ধুরা এখানে নতুন একটা প্রসেসরের সঙ্গে মোটো G20 ফোনটি আসতে চলেছে। তো সর্বশেষে আমরা যদি দেখি ডিসপ্লে, এখানে ডিসপ্লে হিসেবে থাকছে অন্যান্য ফোনের মতোই 6.5 ইঞ্চির একটা LCD, একটা ফুল HD প্লাস একটি ওয়াটার টফনেসযুক্ত একটি ডিসপ্লে কিন্তু বন্ধুরা এখানে প্রোভাইড করা হচ্ছে। এবং এই আমরা যদি দেখি যে ইন্ডিয়ান প্রাইসে যদি 4 GB এবং 64 GB দাম, আমার দৃষ্টিকোণ থেকে মনে হয় যে এখানে 10,000 থেকে 11,000 টাকার মধ্যে থাকতে পারে, সেটা প্রভাবলি। কিন্তু বন্ধুরা একটা কথা বলতে পারি যে এই যে মোটোরোলার তরফ থেকে এখনও পর্যন্ত যে কত একদম প্রভাবলি দাম রাখা হবে সেটা এখনও পর্যন্ত বলা হয়নি। কিন্তু আমার দৃষ্টিকোণ থেকে মনে হয় যে মোটো G60 ফোনে, অর্থাৎ সরি বন্ধুরা, মোটো G20 ফোনে যে যে স্পেসিফিকেশন 3.5 অডিএমএম জ্যাক থেকে শুরু করে সমস্ত কিছুই কিন্তু বন্ধুরা এখানে প্রোভাইড করা হয়। তো আরেকটা কথা বলে যে মোটোর যে ফোনগুলো আসে, এগুলো আমরা স্যামসাং কিংবা রিয়েলমি যেগুলো দেখি, তাদের নিজস্ব UI কিন্তু বন্ধুরা এখানে প্রোভাইড করা হয়। কিন্তু মোটোরোলা তার নিজস্ব কোনো UI নেই, এখানে গুগল স্টক যে অ্যান্ড্রয়েড রয়েছে, অর্থাৎ গুগল যে আপডেটটা দেয় এটা কিন্তু তারা নিজেরাই কিন্তু গ্রহণ করা হয়, অর্থাৎ তারা কিন্তু কোনো অপারেটিং সিস্টেমটা অপটিমাইজ করে না। এর ফলে কি হয়, ফোনগুলোতে কিন্তু বন্ধুরা অনেক বাগস দেখা যায়, অনেক সমস্যা হয়। তো বন্ধুরা হয়তো মোটোরোলা আগের থেকে তাদের অপারেটিং সিস্টেম আরও মানে সুন্দর করেছে, আরও অপটিমাইজ করেছে। তো বন্ধুরা, মোটোরোলা G20 সম্পর্কে আমরা এতটাই তথ্য পেয়েছিলাম। তো আবারও যদি তৎক্ষণাৎ কোনো লিক্স এসে পৌঁছায়, আমি আপনাদের জন্য নতুন একটা ভিডিও বানিয়ে দেবো। তো একটাই কথা বলবো যে আপনি যদি আমাদের চ্যানেল আজকে নতুন এসে থাকেন, তো প্লিজ বন্ধু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পরিবারের সদস্য হয়ে যাবেন। তো আপনার সময় অনেক অনেক ভালো কাটুক, ধন্যবাদ।